শেরপুরের শ্রী বর্দিতে প্রজেক্টের পুকুরে বিষ দিয়ে প্রায় 10 লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চড়হাপুর গ্রামের কাইয়ুম ও শামীম মিয়ার মাছের প্রজেক্টে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে শনিবার দুপুরে প্রজেক্ট মালিক কাইয়ুম বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে শ্রী বর্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমাদের শ্রীবর্দি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উপজেলার চড়হাপুর গ্রামের কাইয়ুম ও শামীম মিয়া 2 একর 10% জমিতে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, বাউসহ বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। কিছুদিন আগে একই গ্রামের ফকির আলী, আবু সাইম ও আলতাফ হোসেন সহ কয়েকজনের সাথে পুকুরে হাঁস চড়ানো নিয়ে দ্বন্দ্ব বাঁধে। ওই দ্বন্দ্বের জেরেই উদ্দেশ্য প্রণোদিতভাবে শুক্রবার গভীর রাতে প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ তুলেন প্রজেক্ট মালিক কাইয়ুম। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা। আমার ওর সাথে দ্বন্দ্ব ছিল, ওর সাথে শত্রুমুখ করার পরে আমার মাছ মেরে ফেলছে, 10 লক্ষ টাকা, প্রায় 10 লক্ষ টাকা মাছ মেরে ফেলছে। সকালবেলা পুকুরে বিষ মাছে, এই বিষ মারাতে দৌড় পেরে আসে, দেখলাম অনেকগুলা মাছ, বিশাল ক্ষতি হয়েছে। এই দুইটা ছেলে বজারটা চালা খুব নিরহ মানুষ, এরা কোনো লোকের সাথে দ্বন্দ্ব বন্ধ করে না। এই বিষগুলো যে মারছে আর কঠোর বিচার চাই আমি। আর এই হাঁস নিয়ে আমার হাঁস ওই কিছু হাঁস নিয়ে গেছিল যে ওই তাই আমি এইটা ওই সারেরা আসিল, তারপর মুরব্বীরা আসিল, এই যে এলাকা মাতা মুরব্বী আসিল, সার গালে হেরাই আসছে আমার দিয়ে দিছে, এটা মীমাংস করে আদর আদরি করে আর দিয়ে দিছে, আস নিয়ে আই করছে, কোনো কেহজ নাই, কোনো গণ্ডগোল নাই। আর এসব কাজ এই মাছ মারা এই দিয়ে আমি জানি না।